নমস্কার, মধু অর্ণার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ জামাই ষষ্ঠীর স্পেশাল রেসিপিতে আমি আপনাদের কাছে যে রেসিপিটা শেয়ার করব সেটি হলো অনুষ্ঠান বাড়ির ঝুরি আলু ভাজা। অনেকেই এই ঝুরি আলু ভাজা করেন, অনেক সময় মুচমুচে হয় না, নরম হয়ে যায়। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু টিপস যেগুলোতে ঝুরি আলু ভাজা অনেকদিন আপনারা স্টোর করে রাখতে পারবেন, নরম হয়ে যাবে না, মুচমুচে থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে একটি লাইক করবেন ও সকলের সাথে শেয়ার করে দেবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমেই দেখুন, আমি এখানে তিনটি আলু নিয়েছি, তিনটি আলু খোসা ছাড়িয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। নর্মালি আমরা ছুরি বা বঁটি দিয়ে আলু কাটি, কিন্তু আজ আমি আপনাদের দেখাবো কিভাবে গ্রেটার দিয়ে লম্বা লম্বা পিসে আলু কাটা হয়। প্রথমে একটা আলু নিলাম, আলুটাকে প্রেস করে যে কোনো একটা দিকে টানতে হবে, যেহেতু গ্রেটারের নিচের দিকে মুখ সেহেতু নিচের দিকে টানতে হবে। সাধারণত একবার নিচের দিকে একবার ওপরের দিকে টানা হয়, তাতে যে জিনিসটা গ্রেট করছি সেই জিনিসটা ছোট ছোট পিস হয়। এখানে শুধুমাত্র নিচের দিকেই টানবেন, তাহলে দেখবেন আলুর সরু সরু লম্বা পিস হচ্ছে। এইভাবে করলে খুব কম সময়ে আলুগুলোকে কেটে নেওয়া যায়। এইভাবে আমি সমস্ত আলু কেটে নেব। সমস্ত আলু আমি গ্রেটারে গ্রেট করে নিলাম। এইবার একটি পাত্রে তুলে রাখব। এবার আলু ধুয়ে নেব। জল পাল্টে পাল্টে আলু দিতে হবে। এখানে আলু আমি 9 থেকে 10 বারের মতো ধুয়ে নেব। এখানে আলু আমি 9 থেকে 10 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। দেখুন, জল একেবারে স্বচ্ছ হয়ে গেছে। প্রথমে যেমন ঘোলা জল ছিল সেই ঘোলা জল আর নেই, তার মানে বুঝতে হবে আলু আমাদের ভালোভাবে ধোয়া হয়ে গেছে। একটি পাত্রে আমি এরকম ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার আলু আমি ছেঁকে ছেঁকে এই ছাঁকনির ওপর দিয়ে দেব। যাতে আলুতে যে জল আছে সেই জলটা ঝরে যায়। আলু এভাবে ছাঁকনিতে রেখে দেব প্রায় আধ ঘন্টা। আধ ঘন্টা আমি আলুর জল ঝরিয়ে নিয়েছি ছাঁকনিতে দিয়ে। দেখুন কতটা জল বেরিয়েছে। এইবার এখানে আমি সুতির কাপড় নিয়ে নিয়েছি, আলুগুলিকে আমি ভালো করে শুকনো করে নেব। এইভাবে সমস্ত আলু আমি এরকমভাবে মেলে দেব। এইভাবে সমস্ত আলু আমি 1 ঘন্টা শুকিয়ে নিলাম। এইবার আমি একটি পাত্রে তুলে নেব। দেখতে পাচ্ছেন কীরকম শুকনো হয়েছে। এবার একটি পাত্রে তুলে নেব। এই আলুতে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। 1 চামচের বেশি দেবেন না, দিয়ে ভালো করে মাখিয়ে নেব।
এবার একটা কড়াইতে আমি সরিষার তেল দিয়ে চিনাবাদাম দিয়ে দিলাম। চিনাবাদাম একটু নাড়াচাড়া করে 2 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে। চিনাবাদামের খোসার কালারটা ডার্ক হয়ে এলে তেল থেকে তুলে নেব। এখানে বাদাম ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিলাম। এই তেলের মধ্যেই দিয়ে দেব কারি পাতা ও শুকনো লঙ্কা। কারি পাতাগুলো আমি ডান্ডি সমেত দিয়েছি, তাহলে পাতা ভাজা হয়ে গেলে আমার একসাথে তুলে নিতে সুবিধা হবে। এবার আলুগুলো ভাজার আগে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি, তারপর একদম হাই ফ্লেমে রেখে আলুগুলো দিয়ে দেব। একেবারে বেশি আলু দেবেন না, তেলের পরিমাণ অনুযায়ী আলু দেবেন। আলু দেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব আর আলু কনস্ট্যান্ট নাড়তে থাকব। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আলু ভেজে নেব। যখন দেখবেন আলুর মধ্যে হালকা গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে, তখন গ্যাসের ফ্লেম লো করে দিয়ে আলু তেল থেকে তুলে নিতে হবে। এই সময় যদি গ্যাসের ফ্লেম বেশি থাকে, তাহলে তেলের মধ্যে বাকি আলু থাকবে, সেগুলো পুড়ে যেতে পারে। এই পদ্ধতিতে বাকি আলু আমি ভেজে নিলাম। এবার আলু ভাজার সাথে লঙ্কা, কারি পাতা এবং বাদাম একসাথে ভালোভাবে মিশিয়ে দেব। এতে আগে লবণ মেশাবো না, সার্ভ করার আগে এমনি লবণ বা বিট লবণ দিয়ে দেব। আবার চাট মশলাও আপনারা এখানে দিয়ে দিতে পারেন। ঠান্ডা হয়ে গেলে এয়ারটাইট কন্টেনারে রেখে দিয়ে স্টোর করতে পারেন 10 থেকে 15 দিন। এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে এটা যেমন ক্রিস্পি থাকবে, নরমও হয়ে যাবে না। আর সামনেই জামাই ষষ্ঠী, যে কোনো ডালের সাথে এই ঝুরি আলু ভাজা খুবই ভালো লাগবে, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর আপনাদের ঝুরি আলু ভাজা কীরকম হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসব অন্য কোনো স্বাদের রেসিপি নিয়ে।